হ্যালো ফ্রেন্ডস, ডিয়ার কিচেন এন্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা রেসিপি করে দেখাবো যেটা ছোট বাচ্চাদের জন্য। তো প্রত্যেক বাচ্চারা সকালবেলায় হোক বা বিকেলবেলায় হোক কিছু খেতে চায়, তো মাঝে মাঝে মুখরোচক কিছু খাবার করে দিলে হয়তো ওদেরও মুখটা একটু ভালো। একটা নতুন রেসিপি ট্রাই করেছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো বিরিয়ানি মশলা ম্যাগি। তো আমার এখানে যা যা লাগবে সেটা হচ্ছে, আমি দু প্যাকেট এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। এই ম্যাগির প্যাকেটগুলো কেটে আমি একটা পাত্রে জল নিয়ে ম্যাগিগুলিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর লাগবে আমার একটা ডিম, আর এখানে আমি দুটো আলু কেটে রেখেছি, আর নিয়েছি বিরিয়ানি মশলা। এবার একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার আলুগুলি একটু নেড়েচেড়ে নেব। এবার আলুগুলিতে নুন হলুদ দিয়ে এবার নেড়েচেড়ে নেব, আর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এতে আমি একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার এতে ভিজিয়ে রাখা ম্যাগিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবারেতে সামান্য একটু জল দেব, তারপরে ম্যাগিতে থাকা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এতে এক চিমটে বিরিয়ানির মশলা দিয়ে দেব। এবার এটা ভালো করে ফুটে এলে তৈরি হয়ে যাবে। এবার আমার তৈরি হয়ে গেছে বিরিয়ানি মশলা ম্যাগি। সকালের টিফিনে বা বিকেলের টিফিনে বাচ্চাদেরকে এরকম সুস্বাদু খাবার তৈরি করে দিলে খুব ভালোই খাবে, আর রেসিপিটি খুব টেস্টিও হয়। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।